ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রূপশ্রী, আবার চলে আসলাম তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো কেমন আছো তোমরা সবাই? আই হোপ ইউ অল আর ফাইন। আমিও খুব ভালো আছি। আর এখন আমি ব্লগ করছি সকাল থেকে উঠে মেয়েকে স্কুলে টুলে পাঠানোর পর। আমার একটাই কাজ থাকে, সেটা হলো তোমাদের ব্লগ করার, মেম্বারদের ব্লগ করার, এমনি নর্মাল ব্লগ করার। তো আজকে তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করব, সেটা হলো চলো দেখাবো তোমাদের সাথে, দেখাবোই তো, ডেফিনেটলি দেখাবো, ওই জন্যই তো ব্লগটা করছি। আর তো এটা তোমরা একটা ভার্সন তো তোমরা পাচ্ছই মেম্বার্সরা, বাট এটার আরেকটা ভার্সন পাবে নন মেম্বার্সরা, যেটা নর্মাল ব্লগে পাবে। তো ওখানে দেবো আমি একটু কাটছাট করে দেব, আর এখানে তোমরা আনকাটটাই প্রায় দেখতে পাচ্ছ। তো এটা এই যে এই বেল্টটা নিয়ে আমি তোমাদেরকে বলবো আজকে, এই বেল্টটা আমার ভীষণই হেল্পফুল একটা বেল্ট, মানে ভীষণই উপকার হয়েছে, তাই জন্য ভাবলাম না তোমাদের সাথে শেয়ার করা উচিত, তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই বেল্টটা আমি নিয়েছিলাম আমার প্রেগনেন্সির পর, মানে আফটার আমার বেবি হয়ে যাওয়ার পর, ডেলিভারির পর, আফটার ডেলিভারির পর। তো তোমরা জানো যে প্রেগনেন্সির সময় আমাদের পেটটা অনেকটা ইস্যু হয়, তো যখন আফটার প্রেগনেন্সি তো আমাদের পেটটা পুরো লুজ হয়ে যায়, যেহেতু হঠাৎ করে বেবি হওয়ার পর মানে চর্বি থাকে, পুরো থলথলে লুজ হয়ে যায় একদম। আমার তো প্রচণ্ড রকমভাবে ফিল হচ্ছিলো এগুলো। তো তাই জন্য আমি আমার যে গাইনোকোলজিস্ট আছে ডক্টর পি কে সেন, তো ওনার কাছেই আমার ডেলিভারি হয়েছে। ওনাকেই এখনও কোনো প্রবলেম হলে আমি ওনার কাছেই যাই, আর উনি মানে কি বলবো আমাকে এত ভালোবাসে, আর মানে যখনই আমি ফোন করি আঙ্কেল ফোন ধরে, আমি মানে প্রচণ্ড হেল্প পাই। মানে আমি আমার কোনো গাইনোকের প্রবলেম হলে আমি অন্য কোনো ডাক্তারের কথা ভাবতেই পারি না, আমি চোখ বন্ধ করে আমার ডক্টর পি কে সেনের কথাই ভাবি। তো উনি এই বয়সেও যে এত মানে কি বলবো ট্রিটমেন্ট করে যাচ্ছে, প্রচুর সারাদিন ধরে পেশেন্ট দেখে যাচ্ছে, তো অনেকেই তোমরা জেনে থাকবে, অনেকেই জানো না। তো কি বল মানে উনি আমাদের কাছে ভগবান, আমার কাছে অন্তত ভগবান উনি। তো উনি ওই মানে ডক্টর আঙ্কেলই আমাকে সাজেস্ট করেছে যে এই বেল্টটার কথা, যে আমি যখন বলেছিলাম যে পেটটা লুজ হয়ে যাচ্ছে, কিছু একটা করতে হবে, পেটটা বেড়েও যাচ্ছিল, তো উনি আমাকে বলল। আর এটা আমি কোনো মেডিসিন শপ বা নর্মাল কোনো দোকান থেকে কিনিনি, এটা ওই মানে ডক্টর পি কে সেনই আমাকে ফোন নাম্বার দিয়েছিল, এটা পুরো বানানো বেল্ট, হাতে বানানো। তো বাড়িতে এসে আমার পেটের মাপ নিয়ে, বেলির মাপ নিয়ে গিয়ে চার পাঁচ দিন পর মাপ নিয়ে যাওয়া, চার পাঁচ দিন পর আমাকে বেল্টটা দিয়েছিল, বানিয়ে দিয়েছিল। তো তারা দেখাচ্ছি, এই যে বেল্টটা এরকম। আর এটা তোমরা যাদের কোনো কোমরে প্রবলেম হবে, স্পন্ডাইলাইটিসের প্রবলেম বা কোনো রকম কোনো প্রবলেম হবে, তো তোমরা তারাও ইউজ করতে পারো। আমার মাঝখানে তোমরা জানো যে প্রচণ্ড রকমভাবে কোমরে পেন হচ্ছিল, তো তখন আমি এই বেল্টটা ইউজ করেছিলাম। আর এটা হচ্ছে দিয়েছে সেটিংসের জন্য, তো সেটিংসের যাতে ঠিকঠাক হয় তাই জন্য। তখন তো আমি দেখো এতটা মোটা ছিলাম, এটাতেই প্রুফ এখানে আসছে, তখন আমার এখানে আসতো এতটা লুজ, বুঝতে পারছো তোমরা মানে আমি কতটা মোটা ছিলাম যখন মাপটা নিয়েছিল, তখন আমার এরকম ছিল পেটটা, তো এখন আমার এখানে আটকাচ্ছে না, মানে এতটা কমেছে। এই দেখো এই পাশে চলে এসছে, এখানে আটকানোর জায়গায় নেই, তো কতটা কমেছে। আর এটা সবসময় পরে কাজকর্ম করলে ভীষণই ভালো, আমি তো খুব হেল্প পেয়েছি, তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো তোমরা যাদের এরকম প্রবলেম হতে পারে, মানে পেট বেড়ে যাচ্ছে, চর্বি হয়ে যাচ্ছে, মানে পারছো না, কোনো ড্রেস ফিটিংস হচ্ছে না, তো তারা একবার এরকম টাইপের বেল্ট ইউজ করে দেখতে পারো। এটা আমার মানে আমি খুব উপকৃত হয়েছি, উপকার পেয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি। খুলে দিয়ে দেখো, এটা দেখো কতটা লুজ হয়েছে, আমি তো আটকাতে পারছি না, এটা একজনের হেল্পের একটু প্রয়োজন হয়। দেখো এখানে চলে এসেছে, মানে অনেকটাই কমেছে, আরো কমানো যায়। তো তোমরা তোমাদের মাপ অনুযায়ী করবে এগুলো, আর এগুলো যারা যে যা মানে ডক্টর দেখাও তাদের কাছে বললেই তারা দিয়ে দেবে তাদের ফোন নাম্বার। তো এটা হলো বেল্টটা।
তো ফ্রেন্ডস কিরকম লাগলো ব্লগটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট ডেফিনেটলি করবে, পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে। তো সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো আর হ্যাপি থাকো। চলো আজকের মতো টাটা।